ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়া সোশ্যাল ব্লগার। বাসার সাথে এখন হচ্ছে রথের মেলা, আজকে শুভ রথ যাত্রা। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকো। তিন না দু জায়গায় মেলা হচ্ছে, আর একটা হচ্ছে আমার একদম বাড়ির সামনে, তো সেখানে দেখছি আজকে প্রচন্ড ভিড় হচ্ছে। আজকে রথের প্রথম দিন, দু বছর বাদে রথ হচ্ছে, ভেরি ভেরি এক্সাইটেড, আমি সুপার ডুপার ডুপার এক্সাইটেড। আর বেশি দেরি না করে চলো বেরিয়ে পড়লাম রথের মেলার জন্য, আমি আর পীয়ূষ। পীয়ূষ আমার বাড়ির নিচে ভাড়া থাকে। মেলার পেছন দিকটা দিয়েই ঢুকে পড়লাম, সামনেই জগন্নাথ দেব। আজকে মেলার প্রথম দিন, তাই ফুল মালা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। রথের দড়িটা পীয়ূষ টানলো, প্রসাদও পেল বাতাসা। জয় জগন্নাথ, ঠাকুর সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। চলো এবার মেলার ভিতরে ঢোকা যাক। দু বছর বাদে আবার মেলা, 2019 পরে, মানে 2019 পরে আবার মেলা হচ্ছে, মানে দু বছর পরে। সবাই সুপার ডুপার এক্সাইটেড। অ্যান্ড আজকে মেলার প্রথম দিন, এখন বাজে রাত্রি 10টা, তাও দেখো কত লোক এসছে, কত ভিড়। দু বছর বাদে মানে সবাই সবাই এক্সাইটেড, মানে আমিও এক্সাইটেড, সবার মতন আমিও এক্সাইটেড, সবাইও এক্সাইটেড। চলো বাচ্চারা মেলা এলে না কিছু না কিছু দেখে হা করে রাখিয়ে পারে, একগাদা খেলনা দেখে তারা না মানে স্বর্গ খুঁজে পেয়েছে মনে করে। ছোটোবেলায় আমি যখন ঠাম্মার হাত ধরে আসতাম তখন আমার এরকমটাই ফিল হতো, ঠাম্মা সেই কল থেকে জল পড়া খেলনা, ব্যালেন্সিং পুতুল এগুলো সব কিনে দিত। আজ প্রথমবার ঠাম্মাকে ছাড়াই মেলায় এসেছি। তো যাই হোক, সামনেই রয়েছে দেখো না নাগরদোলনা, ব্রেক ডান্স, নৌকা, মিকি মাউস, বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রাইড, আর নতুন একটা জিনিস এনেছে বাচ্চাদের জন্য, সেই লাফালাফি করা জিনিসটা হয় না, দেখো দেখো কত বাচ্চা লাফাচ্ছে, এখানে সবাই লাফাচ্ছে, ওই দেখো পীয়ূষটাও লাফাচ্ছে। উফ, আমার তো দেখে মনে হচ্ছে আমিও এদের সাথে লাফাই, কিন্তু কি করব বলো, এটা তো ছোটদের জিনিস, আমার তো অনেক বয়স হয়ে গেছে, বলতেও পারবো না। যাই হোক, মনের জিনিস মনে রেখেই এগিয়ে চুরি মেলার দিকে। শেষমেশ করোনাটা চলে গিয়ে আবার মেলা হবে, এটা কেউ ভাবতেই পারেনি। তাই সবাই সুপার ডুপার এক্সাইটেড হয়ে এবার মেলায় ঘুরতে চলে এসছে। আজকে নাকি মেলা আবার রাত 2টা অবধি চলবে, প্রথম দিন বলে কথা, আবার দু বছর বাদে সবাই এক্সাইটেড, তাই রাত্রির 2টা অবধি চলবে। আর এবারে নাকি রথের মেলা চলবে পুরো 13টা দিন ধরে। ও আরেকটা কথা, মেলা কিন্তু এখানেই শেষ নয়, মেলার ভিতরে আছে হরেক রকমের খাবার, জিলিপি, পাঁপড়, ঘুগনি, উফ ছকোমারি একটা ব্যাপার। আর এই সব মিলেই 2022 রথের মেলা কিন্তু এক্সট্রা অর্ডিনারি, শুধু অর্ডিনারি নয়, এক্সট্রা 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 অর্ডিনারি। যাই হোক, অনেক ঘুরলাম, এবার বাড়ি ফেরার পালা।